ভারতীয় উপমহাদেশে মুঘলদের রাজত্ব ছিল প্রায় 300 বছর। তার মধ্যে কোনো শাসক ছিলেন প্রভাবশালী, কেউ ছিলেন দুর্বল। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ভারতের মুঘল সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী শাসক কে ছিলেন, কে ছিলেন সবচেয়ে দুর্ধর্ষ এবং নৃশংস শাসক যে ধূলিসাৎ করে দিত তার বিরোধী পক্ষকে। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আর যারা আজকে নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। মুঘল সাম্রাজ্য 1526 সালে বাবরের দ্বারা গোড়াপত্তন হয়। এরপরে বহু শাসক এসেছে গিয়েছে, কেউ কেউ খুবই প্রভাবশালী এবং শক্তিশালী মানের শাসক ছিল, কেউ বা দুর্বল। বন্ধুরা, আজ আমি বলছি সবচেয়ে প্রভাবশালী এবং দুর্ধর্ষ শাসকের কথা, যিনি ভারতীয় উপমহাদেশের সম্পূর্ণটাই একা হাতে শাসন করেছিলেন। সেই কান্দাহার থেকে দক্ষিণের তামিলনাড়ু পর্যন্ত তার আওতা ছিল। তিনি সারা ভারতবর্ষকে এক হাতে মুষ্টিবদ্ধ করেছিলেন। কি ইংরেজ, কি পর্তুগিজ বা কি মারাঠা, কি বাঙালি বা আসাম, কি আফগানি, সবাইকে তার পদানতে রেখেছিলেন। তিনি আর কেউ নন, সম্রাট আলমগীর ওরফে আওরঙ্গজেব। আওরঙ্গজেব নিয়ে অনেক বিতর্ক রয়েছে, তিনি ভালো খারাপ সে বিতর্কে আমরা যাব না। এক এক পক্ষ এক একভাবে তাকে বিশ্লেষণ করে, তবে বিভিন্ন তথ্য উৎপত্ত এবং ঐতিহাসিকদের লেখা থেকে আমরা আমাদের এই নিবন্ধটি সাজিয়েছি। ভারতীয় ঐতিহাসিকগণ একভাবে তাকে বিশ্লেষণ করেন, সাথে সাথে ইংরেজ ও অন্যান্য পারসিক ঐতিহাসিকগণ তাকে অন্যভাবে বিশ্লেষণ করেন। আমরা একটা নিরপেক্ষ বিশ্লেষণ দাঁড় করাতে চেষ্টা করব। বলা হয় সম্রাট আকবর সবচেয়ে প্রভাবশালী ছিল, কিন্তু না বন্ধুরা, সম্রাট আকবরের যে আওতা ছিল সে অনুযায়ী আওরঙ্গজেবের আওতা অনেক বড়। সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশ তিনি একা গিলে ফেলেছিলেন তার সাম্রাজ্যের মুঠি তলে। সুদূর কান্দাহার থেকে তামিলনাড়ু, এছাড়াও বাংলা আসাম থেকে শুরু করে মুলতান, গুজরাট সবই তার দখলে ছিল। কেন তাকে আমরা দুর্ধর্ষ এবং প্রভাবশালী শাসক বলছি? প্রথমেই আসি তার ক্ষমতায় আরোহণের যে ইতিহাস সেটা নিয়ে। তিনি ক্ষমতায় এসেছিলেন তার 3 ভাইকে হত্যা করে। বিভিন্ন কলাকৌশলে তার 3 ভাইকেই তিনি ক্ষমতারও দাবিদার থেকে সরিয়ে দিয়েছিলেন। তার থেকেও নির্দয় যে কাজটি তিনি করেছিলেন সেটা হলো তার বাবাকে তিনি বন্দী করে রেখেছিলেন। এ ঘটনাগুলোর পেছনে অনেক কারণ রয়েছে। তখনকার রাজত্বগুলোয় ক্ষমতা পেতে হলে তার যে স্টেপগুলো ছিল এভাবেই ক্ষমতাগুলো পেতে হতো। সুলতান সুলেমানের যে বংশ উসমানীয় খিলাফত, সেখানেও এ ধরনের ঘটনাগুলোই ঘটেছে। বাবার সাথে ছেলের বিদ্রোহ, অন্য ভাইদেরকে হত্যা, সেগুলো থেকেই সে অনুপ্রাণিত। এছাড়াও পারস্যের শাহদের মধ্যে যে অন্তকোন্দল এবং তাদের যে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া, তা থেকেও তিনি অনুপ্রাণিত। তৈমুরীয় বংশের সেই পুরনো রীতি তিনি গ্রহণ করেছেন। পার্শ্বিক একটা প্রবাদ রয়েছে যে হয় সিংহাসন না হলে কবর। তিনি সিংহাসনকে বেছে নিয়েছিলেন। সিংহাসনকে বেছে নিয়ে তা দখল করতে তিনি হয়ে গিয়েছিলেন দুর্ধর্ষ। তিনি কাউকে ছাড় দেননি, না তার ভাইকে, না তার বাবাকে, কাউকেই নয়। এজন্যই তাকে বলা হয় দুর্ধর্ষ ও নির্দয়। কেন তাকে আমরা প্রভাবশালী বলছি? বন্ধুরা, প্রভাবশালী বলতে হলে তার প্রভাবকে আমাদের বিবেচনায় নিতে হবে। সম্রাট আকবর যতটুকু মুঘল সাম্রাজ্যের আওতা রেখে গিয়েছিলেন, তার থেকে প্রায় দ্বিগুণ আওতা তৈরি করেছিলেন বাদশাহ আলমগীর। সম্রাট আকবর বাংলা হাতে রাখতে অনেক কষ্ট করতে হয়েছিল, তিনি বাংলা হাতে রাখতে পারছিলেন না। ইভেন তামিলনাড়ু থেকে শুরু করে মুম্বাইও তার হাতে ছিল না। কাবুল কান্দাহারেও অনেক বিদ্রোহ ছিল। এতদিক বিবেচনায় নিয়ে আওরঙ্গজেব ছিলেন সব দিকেই সফল। সুদূর আসাম থেকে শুরু করে গুজরাট পর্যন্ত তার হাতে নিয়ে এসেছিলেন, কান্দাহার থেকে তামিলনাড়ুর শেষ প্রান্ত পর্যন্ত। তার হাতেই মুঘল সাম্রাজ্য বর্তমান ভারত, বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানকে করায়ত্ত করেছিল। এত বড় আওতা আর কোনো সময়ই ভারত উপমহাদেশ হতে পারেনি, কোনো সাম্রাজ্যবাদী সম্রাট তার আয়ত্তে আনতে পারেনি। সেদিক থেকে তাকে প্রভাবশালী বলতেই হয়। তার এই প্রভাব ধরে রাখতে তিনি কী কী করেছিলেন? সম্রাট আওরঙ্গজেব তার এই প্রভাব ধরে রাখতে কাউকে ছাড় দেননি, ঠিক যেমনি করে তিনি ছাড় দেননি তার ক্ষমতা অধিগ্রহণের জন্য। তার নিজ পুত্র আকবর মারাঠাদের সাথে হাত মিলিয়েছিলেন, তিনি তাকেও ছাড় দেননি। পরবর্তীতে আকবর পালিয়ে যান পারস্যে। তিনি মারাঠা
শিবাজিকেও ছাড় দেননি। শিবাজি 1646 থেকে 1680 সাল পর্যন্ত মারাঠা সাম্রাজ্য গঠনের চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, একটি হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়ে গিয়েছিলেন, তিনি তাকেও ছাড় দেননি। সম্রাট আওরঙ্গজেব 1681 সালে নিজে মারাঠাদেরকে দমন করতে চলে আসেন এবং তিনি 1707 পর্যন্ত তাদেরকে দমন করে রেখেছিলেন। এছাড়াও শিয়া অধ্যুষিত যে দুটি রাজ্য ছিল গেন্ডা এবং বিছাপুর, তাদেরকেও ছাড় দেননি, তাদেরকেও রাজ্য ছাড়া করেছিলেন। সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশ তিনি এক হাতে শাসন করেছেন, যেখানে যা দরকার শক্ত হাতে তাদেরকে দমন করেছিলেন। হিন্দুদের যেসব মন্দিরে সম্রাট বিরোধী বিভিন্ন কার্যকলাপে সম্পৃক্ত থাকত সেসব মন্দির তিনি ধ্বংস করে দেন। যদিও এ নিয়ে তার নামে অনেক অভিযোগ রয়েছে, তিনি হিন্দুদের মন্দির ধ্বংস করেন। এছাড়াও তিনি মুসলমানদের মসজিদও অনেকগুলো ধ্বংস করেছেন, যেটা ছিল তার সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহের কেন্দ্র। তিনি সাম্রাজ্য রক্ষার্থে কাউকে ছাড় দেননি, তার নৃশংসতা এবং নির্ভীকতা তার সাম্রাজ্যকে এতদূর নিয়ে গিয়েছিল। তবে বন্ধুরা, তার যতদিকে আলোচনা করি কিছু ভালো দিক সত্যিই ছিল। তিনি ন্যায় বিচারের প্রতি খুবই অনুরক্ত ছিলেন, তিনি ভোগবিলাসে একদমই মত্ত ছিলেন না। ভোগবিলাসের থেকে দূরে থাকার জন্য তিনি রাজপ্রাসাদ থেকে দূরে চলে গিয়েছিলেন। তিনি ভোগবিলাসকে সাম্রাজ্য বিরোধী এবং তার ধর্ম বিরোধী মনে করতেন। বাৎসরিক যে উৎসব ছিল নওরোজ উৎসব, যেখানে প্রচুর অর্থ ব্যয় হতো, এ বিলাসিতা থেকে তিনি বের হয়ে এসেছিলেন। তার সৈন্যবাহিনীতে মুসলমানের থেকে বেশিরভাগই ছিল হিন্দু, কয়েকজন হিন্দু তার প্রধান সেনাপতির পদও অলঙ্কৃত করেছেন। তিনি তার জীবন চালানোর জন্য যে অর্থ সেটা নিজেই উপার্জন করে ব্যয় করতেন। তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন এবং আইনকানুনকে নিজে হাতে লিখে তার একটি পুস্তিকা বের করেছিলেন। এত তো সব ভালো উদাহরণ থাকা সত্ত্বেও তার নামে অনেক বড় অভিযোগ, তিনি হিন্দু বিদ্বেষী ছিলেন এবং হিন্দু নিধনে কাজ করেছেন, যদিও তার কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে ভারতীয় কিছু ইতিহাসবিদ তাকে এই অভিযোগে অভিযুক্ত করেন। তিনি হিন্দুদের উপরে জিজিয়া কর চালু করেছিলেন, কারণ তখন যুদ্ধের সময় ছিল, যুদ্ধের খরচ বহন করতে তার বিভিন্ন খাত থেকে অর্থ আদায় দরকার ছিল। সে কিছুদিনের জন্য জিজিয়া কর চালু করেছিলেন। তার সমস্ত চিন্তা চেতনা এবং যত ধরনের কার্যাবলী সবই পরিচালিত হতো সাম্রাজ্য রক্ষার্থে এবং সাম্রাজ্য বর্ধিতকরণে, কোনো কিছুই নিজের জন্য রেখেছিলেন না। ভোগবিলাস থেকে শুরু করে যে কোনো ধরনের আসক্তি তার মধ্যে ছিল না। এত তো সব ভালো গুণ থাকার পরেও তার বিরুদ্ধে অনেক অভিযোগ, একটি রাষ্ট্র পরিচালনার সময় অনেক অভিযোগ আসবে এবং তা থাকবেই, কারণ এক একজন এক এক মতের অধিকারী, যে যে মতের অধিকারী তার বিরোধী পক্ষকে সে সেভাবেই নিবে, তার মতের বিরুদ্ধে গেলে তার মত মতো না হলে তারা তাকে সমালোচনা করবেই। এভাবেই আমাদেরকে ঐতিহাসিক বিশ্লেষণে এগিয়ে যেতে হয়। তবে সম্রাট আলমগীরের প্রভাব প্রতিপত্তি এতটাই ছিল যে তার সামনে আর কোনো বড় নেতৃত্বই তৈরি হতে পারেনি। তার কাছে সবাই এতটাই নিচু এবং হীন হয়ে থাকত যে কারো মধ্যে নেতৃত্বের গুণাবলী তৈরি হতে পারেনি, ফলে তার ফল ভোগ করেছে মুঘল সাম্রাজ্য। সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের কোনো শাসকই আর বেশি দিন টিকতে পারেনি, তারা একটা ভঙ্গুর অবস্থায় পড়ে, যার ফলে 1857 সালে তাদের সাম্রাজ্য সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্টস দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।